2014 সাল থেকে আমার একটা ভেতরে ইনফেকশন ছিল, ইনফেকশনটা ঠিক কোথায় সেটা আমি জানতাম না। 2024-এ দাঁড়িয়ে শুনছি সেই ইনফেকশনটা অনেকটাই বেড়ে গেছে, কিছু টেস্ট করতে দিয়েছে। তোমরা শুধু ঠাকুর ডাকো যাতে টেস্টের রিপোর্টগুলো ভালো আসে। আমার জীবনে কিচ্ছু চাওয়ার নেই, তুমি শুধু ছেলেটাকে একটু মানুষ করতে পারলেই হলো। এখানে ভালোবাসা আছে, সেখানে সব আছে। সবাইকে বলছি একটু ঠাকুরকে ডাকো, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে যেতে পারি। আমার ছেলেটা বাড়িতে একা আছে, একা কোনোদিনও থাকেনি, কিন্তু এখন একাই আছে। আমার একটা ইনফেকশন হয়েছে, সবাই একটু ঠাকুরকে ডাকো যাতে টেস্টের রিপোর্ট যেগুলো আছে সেগুলো ভালো আসে, কোনো কিছু যেন খারাপ না আসে। অল্প এখন অনেকটাই ছোটো, তাই যাতে অল্প তাড়াতাড়ি সুস্থ হয়ে অল্পের কাছে বাড়ি যেতে পারি। এখন এটা দিয়ে ওষুধ যাচ্ছে, টেস্টের রিপোর্টগুলো যেন কোনো খারাপ না আসে। শুধু একটু ঠাকুরকে ডাকো তোমরা, তোমরা শুধু ঠাকুরকে বলো যাতে ইনফেকশনটা কোনো খারাপ দিকে না চলে যায়, ইনফেকশনটা যেন ঠিক হয়ে যায়। টেস্ট করতে দিয়েছি, রিপোর্টগুলো এলে জানতে পারবো খারাপ কিছু না ভালো। প্রীতম একা একা অনেকটাই লড়ছে, অনেকটা লড়ছে। অর্ককে দেখছে, সব দিকটা সামাল দিচ্ছে। হসপিটালে থাকতে আমার ভালো লাগছে না, বাড়ি যেতে ইচ্ছা করছে, ছেলেটাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। ছেলেটাকে ছেড়ে কোনো দিন এর আগে আমি থাকিনি, জানি না কি হবে। সবটাই ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি। খুব কষ্ট হচ্ছে, এই যে ইঞ্জেকশনগুলো এক একটা যাচ্ছে ইঞ্জেকশনে, ওগুলোতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, সুস্থ হতে গেলে তো নিতে হবে একটু কষ্ট। আর আজকে আমি একটা কথা বলতে চাই, আমি না কোনো ভুল করিনি। যে মানুষটার হাত ধরে বেরিয়েছিলাম আজকে দেখতে গেলে, আলটিমেটলি ওই মানুষটাই আমার পাশে আছে, ও আমাকে বাঁচানোর জন্য অনেক কিছু করছে। তাই আমি কোনো ভুল করিনি। ডক্টর চেক আপ করে গেল, ওষুধ দিয়ে গেল, আবার দেখা যাক। শুধু ঠাকুরকে ডাকো তোমরা একটু, যাতে ইনফেকশনটা যেটা হয়েছে সেটা আমার ডক্টর ঠিক হয়ে যায়, কোনো খারাপ যেন টেস্টের রিপোর্টে না আসে। ইনফেকশনটা আসলে আমার 2017 এরকম থেকে হয়েছে, জিনিসটা ছড়িয়েছে অনেক আগের থেকেই, ব্যাপারটা জানতাম না। কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে। 2014 সাল থেকে আমার একটা ভেতরে ইনফেকশন ছিল, ইনফেকশনটা ঠিক কোথায় সেটা আমি জানতাম না। কিন্তু এখন 2024-এ দাঁড়িয়ে শুনছি সেই ইনফেকশনটা অনেকটাই বেড়ে গেছে, কিছু টেস্ট করতে দিয়েছে। তোমরা শুধু ঠাকুর ডাকো যাতে টেস্টের রিপোর্টগুলো ভালো আসে। আমার জীবনে কিচ্ছু চাওয়ার নেই, সব কিছু আমি পেয়ে গেছি। এখন শুধু ছেলেটাকে একটু মানুষ করতে পারলেই হলো। আরও একটা কথাই বলতে চাই। তো এখানে তোমরা শুনতেই পেলে ও কী বলেছে, ওর কষ্ট হচ্ছিলো সেটা হয়তো ক্যামেরার সামনে বলেছে, তোমাদের সামনে তুলে ধরেছে যে অ্যাকচুয়ালি ওর সমস্যাটা কী হচ্ছে। তো ফোনটা নিয়ে চলে এলাম, তখন দেখলাম ভিডিওগুলো আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্যই আমি ভিডিওগুলো দিলাম, নাহলে দেওয়ার ইচ্ছা খুব একটা ছিল না আমার। তো এখানে দেখো কিছু কিছু নার্স চেক আপের জন্য এসছে, কিছু কিছু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যে সিনিয়র নার্স আছে উনি জিজ্ঞাসা করছেন, ওনারা সব বলে দিচ্ছেন। আর এখানে দেখো স্টুডেন্টদের উত্তর দেওয়ার কথা সিনিয়র নার্স জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে পেশেন্ট তোমার বৃষ্টিদি। অ্যাকচুয়ালি তোমাদের বৃষ্টিদি তো নার্স হওয়ার খুব ইচ্ছা ছিল, ওইটা নিয়ে কদিন ধরে পড়াশুনাও করছিল যখন কলকাতায় ছিল, কিন্তু পরীক্ষাতে দেওয়া হলো না। আর চেষ্টা করেছে অনেকভাবে পড়াশুনো করে নিজে উঠে দাঁড়াবার, কিন্তু সাপোর্ট পায়নি, সেই জন্য সেই জায়গাটা ওই ওর যে ইচ্ছা ছিল যে জিনিসটা সেটা হয়ে ওঠেনি। তারপরে আমি গেছিলাম হসপিটালে, আর সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। এখন দেখতে পাচ্ছি মুখটা কত শুকিয়ে গেছে বেচারি, তাও একটু দুদিন থেকে ফ্রেশ লাগছে দেখলাম, স্যালাইনটা পড়েছে তো মুখ চোখগুলো একটু ফুলে গেছে, কিন্তু বাড়িতে আসার পর দেখবে আবার সেই জেকে সেই হবে। আজকে দুপুরবেলায় ওর জন্য সেরকম কোনো খাবার দাবার নিয়ে যেতে পারিনি, উচ্ছে ভাজা ডাল আর ভাতটাই নিয়ে গেছিলাম।
দেখো ও আর মাছ ভাজা নিয়ে গেছিলাম, সেটাই ও কত আনন্দ করে খাচ্ছে। আর আগের দিন রাতে আমাকে বলেছিল চামচ দিয়েতে, ওর অসুবিধা হচ্ছিল বলে, তাই চামচটা দিয়ে এসেছিলাম, চামচ দিয়ে খাচ্ছিল। ভাতগুলো সবগুলো, যেই ভাতগুলো সবটা খায়নি, একটুই নিল, আর ডালটা পুরোটা খায়নি। ডালটা একটু সমস্যা হচ্ছে কি, আমি ডালটা পুড়িয়ে দিয়েছিলাম সেদিনকে। অ্যাকচুয়ালি ডালটা চাপি দিয়ে আমি আনতে চলেছিলাম মাছ, তো তখন এসে দেখি নিচেটা ধরে গেছে। এবার পুড়ে গেলে কী হয়, একটু পোড়া পোড়া ভাব সেটাই হয়ে গেছিলো। কিন্তু সেটা নিয়ে কোনো অভিযোগ করেনি, ও খেয়ে নিয়েছে, কারণ ওর ও জানে যে আমার কষ্ট হচ্ছে, আমি খুব রান্না ভালো করতে পারি না, তো যাই করে দিচ্ছি ও সেটাই এখন খেয়ে নিচ্ছে। আর আমি ভাবছিলাম ওকে আমি খাই দেবো আজকে, কিন্তু ডক্টর বৃষ্টি দিয়ে ডিম পেড়েছে, ডিম পেড়েছে। তো আমি ভাবছিলাম ওকে খাই দেবো, কিন্তু ডক্টর বললো না, ওকে হাত পাগুলো একটু নাড়াত দিন, ও নিজে খাই ভালো। তিনটে মাছ নিয়ে গেছিলাম ছোটো ছোটো, কিন্তু তিনটে মাছ ও খায়নি, কারণ ও খাবারটা সেভাবে খেতে পাচ্ছে না। যতক্ষণ আমি বসছিলাম শুধু একটা কথাই বলছিল, দেখো আমি সব কাজ করতে পারছি, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি থেকে সুস্থ থাকবো। আর কাল রাতে সেভাবে ঘুম হয়নি, কারণ কি, এক হচ্ছে ওর অর্কুট নিয়ে চিন্তা হচ্ছিল, ও ঠিকভাবে ঘুম করেনি, কারণ অর্কুর পাশে ঘুমায় তো জড়িত সই, ওটা ভাল লাগে। আর দুই হচ্ছে একটা বিড়াল দেখবে, তোমাদের ভিডিও দেখিয়েছি, ও দেখবে ওইটা শুধু বিছানা রাত্রেবেলা উঠে যাচ্ছে আর পাশে শুয়ে যাচ্ছে, ওর এই দুটো জিনিস খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু বিড়ালকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, এমনি হয়তো ভালোবাসে, কিন্তু একটা ভয় থাকে না, যেটা ভয় লেগে যায়, ফট করে ঘুম চলে আসে, পায়ের সামনে কেউ যদি মুখটা ধরে একটু পাটা ধরে তোমার বসে যায় পায়ের উপর, তখন কেমন লাগে সেরকম। আর পাশে যে পেশেন্ট ছিল তার সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল, তার সঙ্গে একটা খুব সবসময় সে কথা বলছিল, ওর সঙ্গে কথা বললে একটু মন মাইন্ডটা ফ্রেশ হচ্ছিলো, যখন আমি সারাদিন তো থাকতে পারছিলাম না বেশিক্ষণ পাশের যিনি ছিলেন ওনার সঙ্গে। ওর বৃষ্টিতে তো কথা বলতে চাইছিল না, কিন্তু উনি বলছিলেন, কারণ কি কথা বললে কি মাইন্ডটা একটু ফ্রেশ থাকবে, কারণ বাড়ির মানুষ সবসময় পাশে থাকতে পারবে না, ওনারাই আছেন, তো ওই দুজনেই আছে, দুজনে ভালো মতো কথা বলতে ভালো টাইমটা পেরোত ওদের। আর ডক্টর বলছিল যে মুখ চোখ পাগুলো একটু ফুলে গেছে, ইনফেকশনটা হয়েছে ওই জন্য একটু অ্যান্টিবায়োটিকগুলো চলছে, তো সেই জন্যই হাত পাগুলো ফুলে গেছে। আর এখন পর্যন্ত যারা কিছু বুঝতে পারছো না কী হয়েছে, আগের ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। বারবার করে একই কোশ্চেন করো না, কারণ আমারও আবার বলতে ভাল লাগছে না। আর এখানে দেখো এই বিড়ালটাই বারবার করে আসছিলো, আর এই বিছানাও বসে যাচ্ছিলো। এখানে নার্স দিদি আয়াগুলো দেখছিলো, কিন্তু তাও মানে এগুলো সরাচ্ছিলো না। দেখো যতই যাই হোক, বিড়ালের লোমগুলো তো ভালো জিনিস না, কারণ ওখান থেকে জানো তো কত ধরনের রোগ ছড়ায়। তা বলে এ না যে আমি পশু পাখি ভালোবাসি না, অবশ্যই ভালোবাসি। তো বৃষ্টির রিপোর্টসগুলো আসতে প্রায় 10 থেকে 15 দিনের মতো এখনও টাইম লাগবে, কারণ কি ডক্টর কি রোগ হয়েছে অতক্ষণ রিপোর্টস সাথে বুঝতে পারবে না। কিন্তু বৃষ্টিকে স্যালাইন দেওয়ার পর, মানে বৃষ্টি স্যালাইন দেওয়ার পর কী হয়, মানুষ একটু চাঙ্গা হয়ে যায়, একটু দেখতে ভালো লাগে। তো বৃষ্টি বলছে কি না আমি থাকবো না হসপিটালে, আমি তো ঠিকই আছি, কারণ ও ঠিক করে সঠিক করে বলছে না অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে। যতক্ষণ না প্রবলেমগুলো বলবে ডক্টর বুঝতে পারছে না, সে কারণে রিপোর্টসগুলোর জন্য ওয়েট করছে, ওষুধ বাড়িয়েও বাড়িয়েও করছে। স্যালাইনটা নিয়ে এখন একটু বেশ সব কিছু কাজ মোটামুটি করতে পারছে। এবার স্যালাইনটা না নেওয়ার পর স্যালাইনটা খুলে দেবে অটোমেটিক, তখন ওর শরীরে কী করবে, শরীরের উইকনেস থাকতে শুরু করে, তোমার জ্বর আসে, এগুলো হয়। কিন্তু যখন তোমার যে আসল শরীর খারাপটা হয়েছে সেটা তুমি ঠিক করে না বলো, তোমার অটোমেটিক মানে ও শুধু বাড়ি আসার জন্য বলছে যে আমার প্রেশার লো, আমি স্যালাইন টানবো, স্যালাইন টানে বাড়ি চলে যাবো, আর কোনো অসুবিধা হয়নি, আর কোনো প্রবলেম হয়নি। এবারে যখন নার্সগুলো আসছে, নার্সগুলো চেক করে গেলো, তো জিজ্ঞেস করলো একবার যে আপনার কিছু প্রবলেম হচ্ছে কী হচ্ছে, ও বললো না সেদিন কিছু প্রবলেম, বললো যে পেটে ব্যথাটা করছে ওটা বল, প্লাস তোর যে মাঝে মাঝে ডান দিকটা, হ্যাঁ এদিকটা করে ব্যথা করছে বললো, এদিকটা পুরোটা ব্যথা করছে। আমি বললাম সেটাও বল হচ্ছে না, তো বললো না এখন কোনো হচ্ছে না। তাও জিজ্ঞেস করলাম রাতগুলো কেমন কাটছে, কারণ বেশিরভাগ সমস্যা রাতেবেলা হচ্ছিল, তো বললো না অসুবিধা হয়নি। আমি বললাম ঠিক করছে কিনা বলতো, আমার দিব্যি না যে হচ্ছে না বলতো, তো সঠিক করে কিছু বলছে না কোনো। এবারে প্রবলেমটা হচ্ছে যে ডক্টর তো আমাকে শুনবে না, ডক্টর বলছে কি পেশেন্ট বলছে ঠিক আছে, আপনি বলছে ঠিক নেই, এমনি করা তো হয় না। তাহলে আপনি একটু ওয়েট করুন, আপনি একটু কাজ করুন, যে রিপোর্টসগুলো আসুন, রিপোর্টসগুলো ওয়েট করুন, কী হচ্ছে দেখুন, সেই হিসাবে আমরা ট্রিটমেন্টে করবো। কিন্তু আমি এবার কী করবো বলো, ও কালকে ওর ছেলেকে ভিডিও কলে কানতে দেখে নিয়েছে, তারপর থেকেই ও আর থাকতে চাইছে না হসপিটালে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমার যখনই কাঁদছে না হসপিটালে কান অ্যাকচুয়ালি অ্যালাউ নেই, কারণ আরও পেশেন্ট আছে, প্লাস ও যদি কান্দে ওর শরীরটা আরো বেশি উইক হয়ে যাবে। সুতরাং সেই কারণে ও বলছে বাড়ি চলে আসবো, এবারে দেখি আমি কী করবো, এখন তো মানে কোনো ঠিক ডিসিশন নিতে পারিনি। এবার যদি দেখি খুব মানে ও অ্যাকচুয়ালি থাকতেই চাইছে না একদম হসপিটালে, না খেতে খাওয়া দাওয়া ঠিক করে করতে চাইছে, খাওয়া দাওয়া ওই কান্নার পর থেকে আজকে সকালে সেভাবে খাইনি, আজকে এই দুপুরেও নিয়ে গেছিলাম খাবার, দুপুরেও খাইনি, তোমাদের রাত্রে খাবার নিয়ে তো হবে, বলছে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি নিয়ে চলো। এবার ডিসচার্জে তখন শরীরটা উইক আছে, বাইরে থেকে অতো চাঙ্গা লাগছে, দেখতে সুস্থ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরতে উইক আছে। এবার যদি ও যদি ঠিক করে কিছু না বলে, আমার তো সেখানে কিছু করার নেই। এবারে তাহলে বুঝতে পারছো আমি কী পজিশনে পড়ে আছি, তবে হ্যাঁ ওর দিকটাও ঠিক,
ওকে আমি বলছি যে আমি সব দিকটা সামলে নিচ্ছি, অসুবিধা হচ্ছে না, কিন্তু ও মন মানছে না। ও বলছে না তুমি ঠিক মতো খাচ্ছ না, ঠিক করে কিছু তোমার ঘুম টুম নিয়ে নেই। আমি বললাম না আমাদের সবই ঠিক আছে। এবার দেখো চিন্তা তো হয়, টেনশন তো হয়, বুঝতেই পারছো সবাই যে কী ধরনের সিচুয়েশনে যাচ্ছি। বাট ওকে তো সব কিছু খুলে দেখাতে পারবো না, বা কিন্তু ও তো যেহেতু ভালোবাসা একটা কী জানো তো, যখনই চোখ মুখ দেখে বুঝতে পারবে, সেরকম চোখ মুখ দেখেই সব কিছু বুঝতে পেরে যায় যে কী হচ্ছে না হচ্ছে আমাদের সমস্যাগুলো, ছেলেটা কী কষ্ট হচ্ছে। এবার চোখ মুখ দেখে বুঝতে পারছে, কষ্ট পাচ্ছে, কষ্টে আছে, কিন্তু নিজের মধ্যে চেপে রেখেছে ছুটি পাওয়ার জন্য যে বাড়ি যাবো, ছেলেটার কাছে থাকবো, ঘরে শুয়ে থাকবো, সুস্থ হয়ে যাবো। এবারে আমি মানে দু ভাতায় মানে দু নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হয়েছে। ওকে কি বাড়ি নিয়ে আসবো নাকি হসপিটালে রাখবো? হসপিটালে থাকলে দেখছি আরো খারাপ হয়ে যাচ্ছে, কারণ কি ও ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না, কান্নাকাটি করছে, কল করে সেকেন্ডে সেকেন্ডে ফোন করছে, ফোন করে বলছে যে এই অবস্থা, দেখি কি করবো। একটা একদিকে তো যেতে হবে, এবার যদি একটু টেস্ট রিপোর্ট আসতে প্রায় 10 থেকে 15 দিন লাগবে, ও বলছে যে টেস্ট রিপোর্টের জন্য আসবে, দরকার পড়লে তখন আবার ভর্তি হবে, কিন্তু এখন আমি থাকবো না, এখন অস্বস্তি হচ্ছে। তো ওরকম মতো ছেলে পাওয়া সত্যি মুশকিল, মাকে ছেড়ে থাকছে, ওকে রেখে বাড়িতে মানে ওকে রেখে হসপিটালে বাড়িতে রেখে যাচ্ছি, ও সেটা বুঝছে, ও ওর মায়ের কষ্ট সেটা বুঝছে, আমার যে প্রবলেম সেগুলো বুঝছে। সত্যি বলবো একটা ম্যাচিওর ছেলে হয় না, সে ম্যাচিওর ছেলের মতো বিহেভ করছে, আমি বুঝতে পারিনি যে এতটা মানে এত 6 বছর বয়সে এত ম্যাচুরিটি চলে আসবে। 6 বছর বয়সে কোনো ছেলেই বা কোনো বাচ্চারই তো ম্যাচুরিটি আসে না, যতটা ওর ম্যাচুরিটি চলে এসেছে, সব কাজ নিজে করতে শিখে গেছে। এবারে বাচ্চা মানুষ মাকে দেখতে পাচ্ছে না, দেখতে পেয়ে মাঝে সাথে কেঁদে দিচ্ছে যখনই মন খারাপ হচ্ছে, বা হয়তো আমি একটু বকে দিচ্ছি ওকে পড়াশোনা করছে না এখন, তার পড়তে তোকে হবে, কারণ কি ওর পড়াটা মানে নষ্ট হয়ে যাবে সব দিকটা, কারণ সব দিকই সামাল দিতে হবে, পড়াশোনাটা ঠিক রাখতে হবে, কারণ ওর পড়াশোনা যেহেতু ভালো, ও পড়াশোনাটা তোমার ঠিক আগে মানে যাচ্ছিল। এবার এই 2-3 দিন ধরে, এই 4-5 2 দিন ধরে বলবো না, 6-7 দিন ধরে ওকে ঠিকভাবে পড়াতে বসতে পারিনি সেরকম ভাবে, আগে যেমন করে পড়াতে পারবে আমি দেখতেও পাচ্ছি না সেরকম ভাবে, আবার নিজেরও ভালো লাগছে না, সেই কারণে ইভেন যে টিউশনগুলো পড়ায় সেগুলো আমি ঠিক করে পড়াতে পারছি না, বাড়ি থেকে পড়াতে হবে সেগুলো আমি ঠিক করে পাচ্ছি না। ওরা ওনারা ওনাদেরকে বললাম তো ওনারা বুঝছেন, ওনারা বললো ঠিক আছে অসুবিধা থাকলে কোনো অসুবিধা নেই, পরে মেকআপ করে দেবো, পরে মেকআপ করে দেবো, কিন্তু সামনে এক্সাম, তো নিজেরও চিন্তা হচ্ছে যে একটা দায়িত্ব নেওয়া হয়েছে, মানে হুট করে যে এইগুলো চলে আসলে আমি তো বুঝতে পারিনি, প্রথমে সব ঠিকভাবেই যাচ্ছিল, যে মাঝখান দিয়ে এতটা ডাউন হলে বুঝতে পারিনি। যাই হোক সবাই মানুষ সাহায্য করছে, মানুষ বুঝছে, এটাই অনেক, অনেক মানুষ বোঝে না সত্যি কথা বলতে, তবে ওনারা বুঝছেন আমার কথাটা, এটাই মানে আমার ভাগ্য ভালো। আর তোমরা ভাগ্যের কথা বলছো যে বৃষ্টি আমাকে ভাগ্যবান, অ্যাকচুয়ালি বৃষ্টিকে আমি ভাগ্যবান, তোমাদের বলে বলতে পারবো না কতটা হেল্পফুল, মানে আমাকে হেল্প করেছে বিপদের সময়, পাশে দাঁড়িয়েছে, শুধু মানসিক দিক থেকে না, আর্থিক দিক থেকে প্রচন্ড পরিমাণ আগেও তোমাদের বলেছি যে কীভাবে সাহায্য করেছে আমাকে, যখন কাজ ছিল না তখন সংসারটা ওই হাল ধরে চালিয়েছে, আবার যখন আমার শরীর খারাপ হয়েছে বা হয়তো নিজের শরীর খারাপ হয়েছে, ও জানে অফিস থাকবে আসতে দেবে না, ও সেই টাইমটুকু নিজে স্যাক্রিফাইস মানে সেইটুকু সেই সময়টুকু নিজে ইয়ে করেছে, নিজেকে সামলে রেখেছে, সেই দিনটা ও নিজের শরীর খারাপ যখন জ্বর হয়েছে, আগে যখন ঘরে ছিল ও প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছে, হয়তো তোমাদের ভিডিওতে সেটা বলা হয়নি, ও আমাকে পর্যন্ত বলেনি, ওরা 2 দিন ধরে দেনে রেখেছে, কারণ যারা যেদিন উইক অফ হবে সেদিন যাবো, কারণ বাকি 2 দিন যদি যায় আমার টাকা কাটে যাবে। তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো না বৃষ্টি অনেক স্যাক্রিফাইস করেছে, তারপরে আমাকে খাবার দেওয়া, আমি যে যখন যেতাম, আমি তোমরা হয়তো প্রথম দিক থেকে তো ভিডিও কল নিয়েছিলি বলে আসার পর, তখন আমাকে প্রায় 7টার সময় উঠে আমাকে অফিস যেতে হতো, ঘর আসতে আসতে প্রায় 6টা বেজে যেত আমার, তখন জানো না, তখন মানে সকালে গিয়ে বিকালে আসতাম যখন প্রথম জয়েন করি আমি, তো তখন আমাকে ভাত দেওয়া, তারপরে বিকালের খাবার পরে দেওয়া, বিকালে আসার কারণ কোনোদিন হেঁটে আসতাম, তো সবাই যেন হেঁটে টাইমে আসতাম, তখন তখন অনেকটা দূর প্রায় মানে যে বাড়ি থাকতাম সেখান থেকে প্রায় আমার 1-1.5 ঘন্টা লাগতো হেঁটে হেঁটে যেতে, তো হেঁটেই যেতাম, তো তখন ও বিকালে খাবার পরে তো ঘর আসতে আসতে কখনো 5:30-6টা এরকম বেজে যেত, সব শেষ করে লাস্টে আসতে। তো এরকম ছোটোখাটো জিনিসগুলো না ম্যাটার করে একটা, তো বৃষ্টিকে যারা দেখছো 2018 সাল থেকে, 2018 সাল বলতে মানে এই চ্যানেলটা না, এর আগে একটা চ্যানেল ছিল সবাই জানো, টিকটক থেকে যখন বৃষ্টি উঠে তখন একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটা প্রায় 20,000 না 25,000 মতো সাবস্ক্রাইবার ছিল, তখন ওই চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তখন থেকে বৃষ্টি আজ অবধি কোনো মানে 2000 আজ অবধি বলতে এই হসপিটালে ভর্তি হওয়ার আগে অবধি কোনোদিন রেস্ট পায়নি, এই প্রথম হয়তো এত বড় রেস্ট পেল,
ওকে খাবার পরে দিচ্ছি, খাচ্ছে না। ওর আগে যখন শরীর খারাপ হতো, ও নিজেই সব কিছু মেনটেন করতো, হসপিটালে ভর্তি হতো, নিজে স্যালাইন নিয়ে চলে আসতো, কারণ ঘরে একা থাকতে হতো। তো অনেকজনই তো ওকে শিলিগুড়ি আসার পর জানো, যারা পুরনো আছো তারা 2018 সাল থেকে চেনো ওকে, ও যখন টিকটকে টিকটক করতো তখন থেকে। আগের যে চ্যানেলটা ছিল বৃষ্টি কুকিং স্টাইল বলে, ওর প্রথম চ্যানেল ছিল কলকাতায় যখন থাকতো। তো একটা ও তখন কাজে লাগতো, টাকা পয়সার প্রয়োজন ছিল, তো একটা কোম্পানিতে ঢুকেছিল, সেখানে ইংলিশ জানতে হতো, মানে ফ্লুয়েন্সি জানতে হতো। তো তখন ও ইংলিশে এতটা কালচার ছিল না, তো ওকে একদিন টাইম দেওয়া হয়েছিল যে তুমি যাও, তুমি নিজের ইংলিশটা কী করে স্পোকেন ইংলিশটা ঠিক করে ইন্টারভিউ দিতে আসো। তখন ও সারা রাত আয়নার সামনে দাঁড়িয়ে ওর নিজের ইয়েটাকে, ভয়টাকে কাটিয়ে, মানে ইংলিশ বলতে পারতো বাট ভয়টা, ভয় হয় না, কোনোদিন কাজ করে না কলকাতার মতো একটা জায়গা গিয়ে বড় শহর, তো তখন নিজের ভয়টা কাটিয়ে সেই ইন্টারভিউটা ক্লিয়ার করে ও জব করেছে। ইভেন ও 2-3 মাস জব জব করে মানে একটা ভালো টাকা রোজগার করেছে, ভালো মানে খুব ভালো, মানে অঙ্কটা তোমাদের হয়তো বলতে পারবো না, তবে হ্যাঁ একটা ভালো মোটা টাকা, 10-20 হাজার টাকা না, ওর থেকে অনেক বেশি টাকা রোজগার করেছে। আর ওই টাকাটা, ওই টাকাগুলো রোজগার করে ওই কী করেছে জানো, ওই কী বলবো, তো ওই টাকা রোজগার করে যে মানুষগুলো আজকে ওকে মানে থুথু করছে, ওর নামে বদনাম করছে, তাদের উপরে ওই টাকাগুলো নষ্ট করেছে। আর এমন একটা সময় এসেছিলো ওর নিজের খাওয়ার টাকা ছিল না, সেরকম একটা পরিস্থিতি চলে এসেছিলো। আমি বৃষ্টিকে একটা মানে প্রতিজ্ঞা নিয়েছি যে বৃষ্টিকে যে করে হোক এই পুজোর মধ্যে তোলার চেষ্টা করবো, যে করে হোক, দরকার পড়লে সব শেষ হয়ে যাক কিন্তু ওকে দাঁড় করাবো, ওর শরীরটা আবার ঠিক করবো আগেকার মতো, ওর যা যা সমস্যা সেগুলো মিটিয়ে ওকে আবার পুজোর মধ্যে যে করে দাঁড় করাবো, ওকে পুজোতে ঘুরতে নিয়ে যাবো, সব করাবো ওকে পুজোর মধ্যে, এই 1 মাসের মধ্যে যে কোনো খাই দাই ওকে ঠিক করানো, ওটা প্রতিজ্ঞা নিচ্ছি। দরকার পড়লে আমি কাজে ঢুকছি, সে কাজে কাজ করব, প্লাস ওকে সব দিক থেকে করব, কষ্ট হবে হয়তো কিন্তু ওকে দাঁড় করাবো, কারণ ছেলেটা আছে, আমাদের একটা ফিউচার আছে, আমাদের একটা লাইফ আছে, আমাদের লাইফে কিছু প্ল্যানিংস আছে যেগুলো আমাদের ইচ্ছা, এগুলো করব। ওর যে এত স্বপ্ন, ওর যে এত স্বপ্ন, ঘোরার স্বপ্ন, ওর আহামরির সঙ্গে কিছু স্বপ্ন, ওর শুধু একটাই স্বপ্ন, খাওয়া ভালো মন্দ একটু খাওয়া, ভালো মন্দ বলতে আহামরি কিছু না, নর্মাল খাওয়া দাওয়া আর একটু ঘোরা, ঘোরা বলতে মানে বিশাল কিছু সেরকম না, ভারতবর্ষে টুকিটাকি ছোটো ছোটো জায়গা, মানে যেগুলো ঠাকুরের জায়গা সেগুলো ঘোরা, এটুকুই ওর ইচ্ছা, আর কিছু এমন কিছু ইচ্ছা। আর হ্যাঁ, ভিডিও করা, ইউটিউবে ভিডিও করা, সবার সামনে তুলে ধরা ও ওর লাইফে কী চলছে, কী হচ্ছে, ও কী দেখছে, ওর দিক থেকে একটা ভিডিও যে হয় যে মানুষ করে তার দিকে কী দেখলো, যেমন ধরো শিলিগুড়ি এসে আমি বা বৃষ্টি হতো চ্যানেলটা, বৃষ্টি কী দেখছে ওর দিক থেকে সেটাও ধরে দেখানো, বাস এটুকু। আর সেমনি কিছু আহামরি ওর শখ সাধ নেই, যে ওর গয়না চাই, শাড়ি চাই, আহামরি বাড়ি, বড় বাড়ি চাই তবেই ওর চলবে, সেরকম ওর না, প্রতিদিন বাইরে নিয়ে তো সেরকম না, একটু বাইরে নিয়ে গেলে ও মাইন্ডটা ফ্রেশ থাকে, সবার সঙ্গে একটু কথা বলতে পারলো, আর সারা জীবন সবার কাছে একটু ভালোবাসে চেয়ে গেছে, কারণ ওর জীবনে ভালোবাসাটাই আকাল রয়ে গেছে, কারণ ও সবার কাছ থেকে শুধু একটা জিনিসই চেয়েছে, শুধু ভালোবাসা, যে মানুষ ওকে একটু ভালোবাসবে, ওর কাছ ওকে সবাই জিজ্ঞাসা করবে কিরে কেমন আছিস, এইটুকুই আর কি, মানুষ আর কি চায় জীবনে বলো, অনেকজন তো বলবে টাকা পয়সা চাই, ভালো দামি ঘর চাই, গাড়ি চাই, সবার সেই চাহিদাটা থাকে না, না প্রতিটা মানুষের নিজের নিজের চাহিদা থাকে। হ্যাঁ, আমাকে তো মহান আসনে বসে লাভ নেই, কারণ কিন্তু বাড়ির কাউকে করছি না, বাইরের কাউকে করছি না, বাড়িরই করছি, আমার ওয়াইফকে করছি, তো আজকে যদি আমার শরীর খারাপ হয় বৃষ্টি আমাকে দেখবে, তো এইটা তো মানে কর্তব্য আমার, এটা তো এমন আহামরি কিছু না, প্রতিটা মানুষ করে, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষ করে। হ্যাঁ, তবে হ্যাঁ সেটা কি, ওরা হয়তো ভিডিও করে দেখায় না, আমরা ভিডিও করে দেখাচ্ছি এটাই, হয়তো তোমার সেটা আমাকে দেখছো, আমাকে ভালো বলছো, ওরা করে কিন্তু দেখায় না, সেই জন্য তোমরা ভাবছো হয় না, কিন্তু অ্যাকচুয়ালি হয়, সব যা যেখানে ভালোবাসা আছে সেখানে সব আছে। তো ঠিক আছে চলো, কান্নাকাটি করছে, ছেলেও কান্নাকাটি করছে, বউ কান্নাকাটি করছে, দেখা যাক কী করা যায়, কিছু একটা ডিসিশনে তোমরা জানাবো। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বৃষ্টির জন্য প্রার্থনা করো, আমি দেখছি প্রার্থনা করছে ঠাকুরের কাছে, তো প্রার্থনা করো বৃষ্টি সুস্থ হয়ে থাকে, কারণ টাকা পয়সার থেকে বেশি ম্যাটার করে ভালোবাসা আর আশীর্বাদ, এটাই সব থেকে ম্যাটার করে, কারণ মানুষ এগুলোই শেষ, এগুলোই চায়, রাস্তায় যখন মানুষ যায়, দুটো মানুষ যখন বলে যে তোমাকে, তোমাদের ভিডিও দেখি বা তোমাদের ভালো লাগে, এটাই খুব ভালো লাগে, যে মানুষ যে কষ্ট করে মানুষ আমাদেরকে দেখে,
তার 24 ঘন্টার যে ব্যস্তময় জীবনের মধ্যে আমাদের জন্য এই 10 মিনিট বা 20 মিনিট বার করে মানুষ দেখে, নিজের ফোনের নেটটা খরচা করে, এটাই অনেক কজন পায়, এটাই নিজেকে ভাগ্যবান মনে করি। তো আজকের জন্য এইটুকুই, আজকে এলাম, আবার পরে দেখা হবে তোমার সাথে।